আছে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে প্রতিদিনে মানুষ খুন হচ্ছে আমাদের গুন্ডা দর্শিত হচ্ছে এবং প্রতিদিন ধর্ম ধর্মীয় স্থানে হামলা হচ্ছে আমাদের বাইরে ব্রিটিশ ইউরোপিয়ান এবং গোটা বিশ্বের মানুষ বাংলাদেশে গেলে আমাদের ছেলেমেয়েরা গেলে তারা নিরাপদে দেশে ফিরে আসতে পারছে না বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করছে এই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সে তার নিজের বাপের প্রতিশোধ জাতির কাছে নেওয়ার জন্য প্রতি নিহত নিজের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা প্রতিদিন বাংলাদেশের মানুষকে টর্চার করছে শিশুদেরকে খুন করছে মেয়েদেরকে খুন করছে আর প্রত্যেকটা মানুষকে খুন করছে যেখানে বাংলাদেশে হাজার হাজার মানুষকে তারা জেলের ভিতরে বন্দি করে রেখেছে আজকে টোটাল বাংলাদেশটা একটা কারাগারে পরিণত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আমাদের ইসলামিক একজন নেতা জনাব মুজাহিদ ভাই এবং সাইদি সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দকে যেভাবে এই কারার ভিতরে বন্দি করে রেখেছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যত রাজবন্দী আছে এই মুহূর্তে খুনি হাসিনা যাতে ছেড়ে দেয় এটার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশের এই অবৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং কমনওয়েলথ কান্ট্রিগুলি যেন একটা বিহিত ব্যবস্থা নেয় যাতে অচিরে একটা গণতন্ত্র ফিরে আসে নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার যেন স্টাবলিশ হয় বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যেন ফিরে আসে এবং অচিরে এবং আজকে সারা বিশ্বে যেখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউরোপিয়ান ইউনিয়ন এবং প্রত্যেকটা দেশের হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলি আজকে হতাশ যেখানে বাংলাদেশে যে খুন কেন বন্ধ হচ্ছে না আমাদের সবার দাবি এইটা ইমিডিয়েটলি এই খুন গুম বন্ধ করতে হবে বাংলাদেশের রেব এবং পুলিশকে স্পেশালি রেবকে বন্ধ করতে হবে ব্যান করতে হবে এবং পুলিশকে জাতিসংঘের সার্ভিস থেকে যেন না নেয় এইটা আমাদের সবার আমাদের দাবি এবং আমি মনে করি যে বাংলাদেশের পুলিশ নিরপেক্ষ হওয়া উচিত এবং যে পুলিশ বাংলাদেশে এখন এই একটা গোষ্ঠীকে একটা দলকে এটা বাংলাদেশ একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং শুধু এই বাকশালী একদলীয় শাসন তারা কায়েম করেছে এবং তারা এই একদলীয় শাসন এবং রাজতন্ত্র বাংলাদেশে তারা কায়েম করে যাচ্ছে আমাদের সবার দাবি অচিরে সরকার এই খুনি হাসিনার রেজিগনেশন ডিমান্ড করছি এবং খুন এবং গুম যেন বন্ধ হয় এবং প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দকে যেন ফিরিয়ে দেয় এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম No more!